नमस्कार, आमी डाइटिशियन सोमा मित्र। आमार भिडियोते आपनादेर सबाइके स्वागत। आजकेर भिडियोते आमी आपनादेर साथे कथा बोलबो एमन एकटी टेस्ट सम्पर्के जेटी शुधुमात्र एक मिनिटेई आमादेर शरीरेर की कंडिशन आछे, माने हेल्थ कंडिशन किरकम आछे सेटा आमादेरके बुझते अनेकटाई हेल्प करबे। অবশ্যই আমরা যে ল্যাবে যে টেস্টগুলো করি, ব্লাড টেস্টগুলো, হয়তো সেই পারফেকশন আমরা পাব না, তবুও আমরা এইটুকুনি অনুমান করতে পারবো যে আমাদের শরীরের কোন অর্গানটুকু এখন একটু প্রবলেমে আছে। মানে আমরা বুঝতে পারবো যে আমাদের এখন শরীরে কোন অর্গানটা ঠিক নেই, বা আমাদের এখন ডক্টর দেখানো উচিত, ডক্টর কনসাল্ট করা উচিত। ঠিক আছে, তা চলুন আমরা ভিডিওটা শুরু করে নিই। এখনকার বিজি লাইফে আমাদের হাতে এতটুকু সময় থাকে না যে আমরা কোনো ল্যাবে গিয়ে ব্লাড টেস্ট করাবো। তার জন্যে খুবই অল্প সময়, জাস্ট এক মিনিটে ঘরোয়া পদ্ধতিতে যদি আপনারা জানতে পারেন যে আপনাদের শরীরের কন্ডিশন কী আছে, সেটা আমার মনে হয় খুবই উপকারী হয় সবার ক্ষেত্রে। তার জন্যেই আজকের ভিডিওটা করা। আপনারা কাইন্ডলি ভিডিওটা পুরোটা দেখবেন, আর দেখে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওটি সম্পর্কে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন আমরা এবার টেস্টটা দেখে নিই। এই টেস্টটিকে করতে আমাদের একটি স্পুনের চামচের প্রয়োজন হবে, আর একটি ট্রান্সপারেন্ট প্লাস্টিক ব্যাগের। এই স্পুন স্যালাইভা টেস্টের যে রেজাল্টটা হবে সেটা কখনোই ল্যাবের ব্লাড টেস্টের সমান পারফেক্ট রেজাল্ট দেবে না, কিন্তু আমরা কিছুটা হলেও অনুমান করতে পারব। সবচেয়ে প্রথমে আমাদের কি করতে হবে, যে চামচটি যেটা আমরা নেব সেটার যে পিছনের অংশটি, সেটাকে আমাদের জিভের যে সারফেসটা আছে তার উপরে ঘষতে হবে ভালো করে, যাতে কি আমাদের জিভের যে লালাটা ওটা পুরোটাই চামচের পিছনের অংশটাতে পুরোটা মেখে যায়। তারপর আমাদের ওই চামচটিকে ওই ট্রান্সপারেন্ট প্লাস্টিক ব্যাগের মধ্যে ভরে দিতে হবে। ভরে সেটাকে কোনো ব্রাইট লাইটের তলায় রাখতে হবে। সেটা আপনি আয়দার কোনো বাল্বের তলায় রাখতে পারেন, বা সূর্যের আলোতে রাখতে পারেন, অথবা কোনো নাইট ল্যাম্পের তলায় রাখতে পারেন। তারপরে ঠিক এক মিনিট পর আপনাকে এবার চামচটিকে চেক করতে হবে। যদি আপনি দেখছেন যে ওই চামচে কোনো রকমের কোনো বাজে গন্ধ আসছে না, বা কোনো স্টেন আসেনি কালারের, তার মানে আপনি পুরোপুরি সুস্থ। আর যদি আপনি দেখছেন যে হ্যাঁ, ওর মধ্যে থেকে কোনো স্ট্রং একটা গন্ধ আসছে, তার মানে আপনার পেটের অথবা লাংসের কোনো সমস্যা আছে, ফুসফুসে, মানে পেট আর ফুসফুসের, তখন আপনাকে কি করতে হবে, অবশ্যই ডক্টর দেখাতে হবে। যদি আপনি দেখছেন ওটা থেকে কোনো মিষ্টি গন্ধ আসছে, তার মানে আপনার ডায়াবেটিস হতে পারে। যদি দেখছেন কোনো অ্যামোনিয়ার গন্ধ আসছে, তাহলে কিডনি প্রবলেম হতে পারে। যদি কোনো হলুদ বা সাদা স্টেন দেখতে পান, বা একটা থিক কোটিং দেখতে পান, তাহলে আপনার থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশনে কোনো প্রবলেম আছে। যদি পার্পল স্টেন আসে, তাহলে আপনার পুয়ার ব্লাড সার্কুলেশন, হাই কোলেস্ট্রল লেভেল আর ব্রঙ্কাইটিসের প্রবলেম থাকতে পারে। যদি সাদা স্টেন আসে, তাহলে রেসপিরেটরি ইনফেকশন হতে পারে। আর যদি অরেঞ্জ কালারের স্টেন আসে, তাহলে অবশ্যই কিডনি প্রবলেম হতে পারে। তাহলে দেখলেন তো কিভাবে টেস্টটা করতে হবে, আর জাস্ট এক মিনিটেই আপনি আপনার হেলথ সম্পর্কে কিছুটা হলে অনুমান করতে পারবেন যে আপনার শরীরে ঠিক কোন অর্গানটিতে এখন কোনো সমস্যা আছে কি নেই, বা আদৌ আপনি পুরোপুরি সুস্থ আছেন কি না। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনার আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।